না দাদা, তোর জামা জুতো আর এই আংটি দিব্যি যে তোর এই অবস্থা করেছে তাকে সালা ছাড়বো না। মান্টু, জামালটাকে ছেড়ে দিয়ে নতুন ছোকরা তো, আমি গেলে একটু বেশি পাত্র দেওয়া হয়ে যাবে। যা, ঠিক বলেছো গুরু, একদম ঠিক। আমি বলি কি, আমারও যাওয়ার দরকার নেই। এডন, তুই যা যা, মালটা কাটা ধানা গুঁজে চলে যা। কি যে পুলিশ মারি মান্টু! আচ্ছা, এতদিন একসঙ্গে কাজ করলাম, এই সামান্য কাজটা আমি গেলে আমার কেমন অপমান হবে না ভাই? আমি জয়াকে বলে দিচ্ছি, এই যা তুই যা। হ্যাঁ না, সে তো আমি যেতেই পারি, কিন্তু সংগঠনটাকে তো মজবুত করতে হবে নাকি, যার জন্য নতুনদের একটু সুযোগ দেওয়ার দরকার। চিত্ত, হ্যাঁ তুই যা। আরে ঘাবড়াস না, ঠিক আছে, কিন্তু যদি নতুন দেরি সুযোগ দেয়া হয় তাহলে তো ওর যাওয়ার দরকার। নিজেদের ফরছে বলে শালারা আমাকে বলি চড়াচ্ছে, ওলা উঠো। ওয়াইকা পাকা খেলে কাছে নি বাবা। কি ভাবছিস? এই তুই যা। বলছিলাম কি, এত ছোট কাজ দিয়ে শুরু করব। নাম চলতে বাবার নাম বলতে। ও তুই বলতে তো ছিলে? হ্যাঁ, 3 দিন হলো গ্যাং জয়েন করেছি। বাগান আছে এখন? ভালো, দিতে গিয়েছে ইয়াদের পরীক্ষা। ভাবছি স্যার, রাতের ডিনারটা সেরে গেলে হতো না? আপনার জন্য ওয়েট করছিলাম। আমার জন্য? আমি বাবলা, হাটা বাবলা, নাম শুনেছি নিশ্চয়ই? হ্যাঁ, কিন্তু ফাটা কেন? পাড়িয়ে খাই তো তাই। কি বাদাম? আপনি যা ফাটিছেন না, জবাব নেই। আপনি বেলেগুন্ডাকে ফাড়িয়ে ফ্ল্যাট করে পুরো হসপিটালে পাড়িয়ে দিয়েছে। বিশ্বাস করুন, আসলে ওটা, আরে খুব খুশি হয়েছি, খুশি হয়েছি। আরে ওই একটাই তো পদের কাঁটা ছিল আমার। হ্যাঁ, আর ওর ভাই ওরা তারা ফালতু মাথা মোড়া। কিন্তু ভাই, হ্যাঁ ছেড়ুন, ও আপনার উপর অ্যাটাক করবে, নিশ্চয়ই করবে। টেরাবিনুর আমার ভাই আছে? ডানিকে বাদ দেই, মেহু না, আপনি আমার গ্যাংয়ে জয়েন করুন, কেউ একটা কিচ্ছু উগাড়তেও পারবে না। আমি না কিছুদিন ভেবে দেখি। সেলে হয়ে গেলে? আরে আমি তো জানি, একটা শের কখনো আরেকটা শেরের আন্ডারে থাকে না। আরে পার্টনারশিপের কথা বলছিলাম, পার্টনারশিপ। তাও আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, ও পাবে, ঠিক আছে বাবুর, আমার আবার ওপেন রইল বাদাম খান।